আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রিয় ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি যাচ্ছি তুর্কি রেস্টুরেন্টে, তুর্কি রেস্টুরেন্ট বা ফাস্টফুড বা খাবার হোটেল যেটাই বলেন। তো অনেক ভাইরা রিকোয়েস্ট করেছিল, তো যার কারণে আমি এই ভিডিওটি দিচ্ছি। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এ টু জেড সব কিছুই আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। আর কিছু বিষয় বলে রাখি, ভিডিওর ভিতরে আমাদের এই বেতনের কথাটা হয়তো বলতে বলা যায় না, আমরা পরে ভিডিও শেষে সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে প্রিয় ভাইরা, চলে আসলাম তুর্কি রেস্টুরেন্টে। এটা হলো তুর্কি রেস্টুরেন্ট, তুর্কি রেস্টুরেন্টে চলে আসলাম। এটা হলো ইয়াম্বোতে তুর্কি রেস্টুরেন্ট। তো ভিতরে যাবো এখন, ভিতরে যা দেখি কি অবস্থা। অবশ্যই ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ভিতরে গেলে জোরে জোরে কথা হয়তো নাও বলতে পারি, যেটুকুই বলি আপনারা বুঝে নেবেন। অনেক বাংলাদেশি ভাইরা হয়তো চাকরি করে। ওকে, আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি কি মেনু আছে এটা দেখে নেই। সুরমা কাম হাবিবি, সুরকা সুরমা 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 সাগির চিত্তারিয়াল খালা জি বাহাদ সাগির আর খালা সাদা পিয়ে মজু বাস যে সুরমা হয় বাস 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 একটা সুরমা নিলাম। ওকে, তো একটা সুরমা নিলাম হচ্ছে আপনার ছয় রিয়াল দিয়ে একটা সুরমা নিলাম। এটা তুর্কি তুর্কি রেস্টুরেন্ট, তুর্কি রেস্টুরেন্ট একটি সুরমা নিলাম তুর্কি রেস্টুরেন্টে। ভাই বাংলাদেশি, বাংলাদেশি বাংলাদেশি ভাই বাংলাদেশি বাস একটা সুরমা নিলাম, সুরমা ছয় রিয়াল করে, ছয় রিয়াল ছোটো সুরমা ছয় রিয়াল। এটা হলো তুর্কি রেস্টুরেন্ট আর কি। মাফি বাঙালি সকলে না, বাঙালি মাত্রা মাফি বাঙালি সকলে না। তাই আদা রেস্টুরেন্ট তুর্কি, তুর্কি চা আদা তুর্কি। এটা হলো তুর্কি রেস্টুরেন্ট, আমরা যারা এখানে থাকি। ভাইজান আসসালাম আলাইকুম, বসতে পারি? আমি ওই পাশে বসব। তো এই দেখুন, আমি আস্তে আস্তে মানে আমার পুরানা ভাইয়ের সঙ্গে দেখা গেল। ভাই কিন্তু এসির কাজ করে, ভাইজান তো এসির কাজই করতেন আমার কোফিলের বিল্ডিংয়ে, তো আপনাই কাজ করেছেন এসির কাজ। তো এটা হলো, এটা তুর্কি রেস্টুরেন্ট না? তুর্কি রেস্টুরেন্ট, এটা হলো তুর্কি রেস্টুরেন্ট। আপনারা অনেকেই আমাকে বলেন যে তুর্কি রেস্টুরেন্টের ভিডিও দেওয়ার কথা, তো এর জন্যই আমি তুর্কি রেস্টুরেন্টে আসছি। প্লেটটা একটু আগে দেন তো, ঠিক আছে? আমি একবারে সাদা নিয়ে আইছি। তো আসলে এই জায়গাটা ঢুকতে হলে মানে ডাইরেক্ট তো আসা যায় না, বা ডাইরেক্ট এখান থেকে কিছু নেওয়া যায় না। তো চিন্তা করলাম যে একটা কিছু কিনি, তারপরে এখানকার বিষয়গুলো শেয়ার করি আপনাদের সঙ্গে। আর দেখুন, ভাইকে দেখে রাখুন, ইলেকট্রিক কাজ করে আপনার হচ্ছে, এসির কাজ করে। ভাইয়ের বাড়ি কোন ডিস্ট্রিক্ট দিন কুমিল্লা না? ময়মনসিং, সরি ময়মনসিং। এ কিন্তু এসির টেকনিশিয়ান, এসির এ টু জেড সব কাজ জানে। তো আমার মালিকের বাসায় যে, আমার মালিকের কফিলের বাসায় কি এসি ওইগুলো যেন লাগাইছেন, সব ডাক এসি, সব ডাক এসি। যেগুলো হচ্ছে আপনার ওই যে হাওয়াগুলি আসে হচ্ছে দিয়ে, পাইপ দিয়ে, ওইগুলো হ্যাঁ ডাক দিয়ে আসে। হ্যাঁ, এগুলো সম্বন্ধে আমার ধারণা নাই, যাই হোক ভাইরা সেগুলো বলতে পারবো। তো আমি আসলে আসছিলাম এই কারণেই যে আমার তুর্কি তুর্কি রেস্টুরেন্টের কিছু ভিডিও নিব। তো এগুলো হলো তুর্কি রেস্টুরেন্ট, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। যে ভাইটির সঙ্গে কথা বললাম, সেই ভাইটির বন্ধু এখানে চাকরি করে। তো সেই ভাইটির সঙ্গে পুরো ডিটেল শুনবো, আপনারা যাবেন না, আমরা ডিটেল এখন বাইরে যা শুনবো, কারণ ভিতরে এই বেতনের বিষয়টা আলোচনা করা যায় না। বেতনের বিষয়টা বিস্তারিত বাইরে যা আপনারা সঙ্গে আলোচনা করবো, শুনবেন। খাওয়া দাওয়া শেষ, আর আপনাদের সঙ্গে কিছুটা আমরা একটু ই করলাম, কারণ হচ্ছে আপনারা অনেকেই বলেছিলেন, তো যার কারণে আমরা এখানে আসছিলাম। তো দেখলেন তো এখানে কি কাজ কারবার, বা এটা আসলে খুব একটা বেশি করা যায় না ভিডিও, কারণ ভিডিও করতে গেলে অনেক সমস্যা। যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে মানে তুর্কি রেস্টুরেন্টের ভিতরে তো কথা বলা যায় না, মানে তাদের বেতন কত এই বিষয়ে বলা যায় না। তো ভাইয়েরও কিছু পরিচিত ভাইরা ভিতরে চাকরি করে,
তো ভাইয়ের সঙ্গে আমরা চিন্তা করলাম যে বাইরে যাই, আসলে এই বিষয়গুলো কালেক্ট করি। তো ভাইকে ভাইয়ের কাছ থেকে শুনুন যে আসলে তুর্কি যারা রেস্টুরেন্টে যারা বাঙালি ভাইরা চাকরি করে, তারা ক্লিনারের কেমন, মানে ক্লিনার মানে টেবিল টেবিল যারা পরিষ্কার করে, তাদের কেমন, আর হচ্ছে যারা হচ্ছে আপনার ওই ভিতরে যা ফ্রেন্ডস গুলো তৈরি করে তাদের কেমন? যারা একটু ব্যাপারে কাজ করে, ক্লিনিং সিলিং করে, তাদের 1000-1200 টাকা বেতন, কোম্পানি দেয়, আর খানাটা কোম্পানি দেয়। ১২-১৬ ঘন্টা ডিউটি হইতে পারে, এটা এটা ইয়ার উপরে, কোম্পানির উপরে নির্ভর করে, এইভাবে মনে করেন ওরা কাজটা করে। আর বেশিরভাগ আজমি লোক বেশি কিনা একটু ক্লিনার হিসাবে কাজটাই করে, বাঙালি ক্লিনিং করে, আর ওয়াইটার গিরি কাজটাই করে, আর অন্যরা খানা টানা বানা, বেশিরভাগ তুর্কি লোকেই বানা, তাদের আইটেমে খানা টানা বানা, তাদের নামের উপরে যে কাজ চলে, এবং কি তারাও বানা বা বাঙালিরাও বানা, এটা কিন্তু দেখায় না বাঙালির বানাইতেছে জিনিসটা আর কি। তো আস্তে আস্তে সেগুলো কাজ করে, বাবা একটা মোহাল্লামের সাথে কাজ করলে যেরকম চলে, ওই মোহাল্লাম দিয়া মানে দেখে যে শিখতে পারবো কিনা, শিখলে ওরে দা বানা আর কি। এইভাবে যেরকম আমরা আসছি সৌদি আরব, আসার পরে আমরা কাজ করতে পারি না, বাসা যাই না, এরকমভাবে আমরা থাকতে থাকতে বা শিখতে শিখতে হয়েছি, অভ্যস্ত হইলে এবার এই কাজটা করা যায়। তবে এখানে আসার পর আপনার প্রথম নতুন অবস্থায় অধৈর্য হওয়া যাবে না, সবারই কষ্ট করতে হবে, ভারী কষ্ট করতে হবে। তো এসি টেকনিশিয়ান কি, সে কি কম কষ্ট করেছে? আমরা দেখেছি তো প্রচুর কষ্ট করেছে, এখন হয়তো অনেক বড় টেকনিশিয়ান, কিন্তু প্রচুর কষ্ট করেছে। তো অনেক ভাইরা আসার পরপরে দেখি যে মানে একবারে বারে চিন্তা করে, আমি ভাষা জানি না, আমি কবে ইনকাম করবো, কবে টাকা পাবো, কিন্তু ধৈর্য ধরতে হবে, এটা ধৈর্য ধরতে হবে। তবে এরকম ডাইরেক্ট কোম্পানিতে আসলে আপনাকে প্রথম থেকে হয়তো কম বেশি যেটাই হোক প্রথম থেকে বেতন ধরে দিবে, কোনো সমস্যা নাই, ফিক্সড বেতন ধরে দিবে। তবে আস্তে আস্তে বেতন বাড়ার সম্ভব, হয়তো 100 রিয়াল 200 রিয়াল এরকম বছরে বছরে হয়তো, বছর বছরে হয়তো টিকেটও দিয়ে দিবে, টিকেট মেকেট সবকিছুই কম সেই রেস্টুরেন্টের মালিকই দিবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম রেস্টুরেন্ট বা এরকম কোম্পানি এরকমের মধ্যে আসা? আর বর্তমান আমি বলি, বর্তমান সৌদি আরবের যে পরিস্থিতি সেই অনুযায়ী কখনোই ফ্রি ভিসা এটা তো নাই, আমরা সবসময় বলে আসছি ফ্রি ভিসায় বা বাহিরে কাজ করবেন কপিলকে ফায়দা দিয়ে, এটাতে কখনোই আসার চিন্তা ভাবনা করবেন না, চেষ্টা করবেন। আসলেও মনে করেন এটা এগ্রিমেন্ট করতে হবে, এটা পেপার টেপার মানে কাগজপত্র আছে, একটু ঝামেলা আছে, কাজ করা যায়। যারা আসবে, যারা ভালো টেকনিশিয়ানের কাজ জানে, ড্রাইভিং টাইভিং জানে, যারা আসার আসে ইনকাম করতে পারবো, তারা হয়তো এখানে, যারা কিছুই জানেন না, কাজ জানেন না, তাদের জন্য তো একেবারে আমি মনে করি হারাম, মানে যারা কোনো কাজই জানে না তারা বাইরে ইনকাম করার জন্য এরকম আসলে হারাম, মানে প্রচুর পরিশ্রম করতে হবে। ঠিক আছে, এইখানে তো আছে সৌদি আরব, বেশিরভাগ পরিচিত লোক একজন একজন আনে, তারা যদি হেল্প করে তাহলে ইনশাল্লাহ কাজ করতে পারে, কিন্তু আগের সেটু অবনতি হয়ে গেছে করোনার কারণে, ইনশাল্লাহ সামনের দিকে যদি মানুষে একটু ওয়াইট করলে ইনশাল্লাহ ভালোর দিকে আসতে পারে, স্বাভাবিক আসতে পারে। ইনশাল্লাহ দোয়া করি যে সবাই আসুক, কাজকর্ম করুক, বা যে কোনো দেশও যাক, যে ভালোভাবে থাকুক, এটি আমরা। তবে দালালের ধোকাবাজি পড়বেন না সবসময়, যার মাধ্যমে আসবে কনফার্ম হবেন যে আপনার চাকরিটা কোথায় হচ্ছে, আপনার স্যালারিটা কেমন, আপনারা সবসময় এই বিষয়গুলো জেনেই আসবেন। আপনার আকামাটা কে দিবে, আপনার আকামার দায়িত্বটা আপনার না মালিক দিবে বা কোম্পানি দিবে, এই বিষয়গুলো ক্লিয়ার হবে, ক্লিয়ার হয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য কোনো সমস্যা নাই। অন্তত 2 টাকা ইনকাম যদি মানে 10 টাকা জায়গায় যদি 2 রিয়ালও কামাই করেন, তা অন্তত ঘুমটা শান্তি দিতে পারবেন যে আকামার রেট কম হওয়ার কারণে। তো যাই হোক, ভাইয়ের সঙ্গে কথা বললাম, ভাইয়ের বাড়ি হচ্ছে ময়মনসিংহ গোপুরগাঁও। ভাইয়ের মানে ভাইয়ের তো ভিতর দেখলেনি, ভাইয়ের সঙ্গে আসলে ভাইয়ের পরিচিত লোকরা ওখানে চাকরি করে, যার কারণেই মনে করেন যে আমরা বাইরে এসে কথা বললাম, আমরা যেভাবে কথা বললাম এই কথাগুলো কিন্তু ভিতর বলা যায় না, কারণ অনেক সৌদিরা থাকে ওখানে, কাজকর্ম করতেছে, ডিস্টার্ব হবে, আর তাদের মানাও থাকে। তো আসলে আপনারা অনেক ভাইরাই বলে থাকেন, তো যার কারণেই বাইরে এসে ভাইয়ের সঙ্গে, ভাই আমাকে বললো চলেন যাই বাইরে যাই, আপনাকে আমি বিস্তারিত বলতেছি, এখানে নেন না, এখানে নিলে আপনার হয়তো ওরা মানা করবে বা ভিডিও দিতে মানা করবে, নানান সমস্যা। তো যাই হোক, অনেক কথাই বললাম, ভাইয়ের বাড়ি হচ্ছে ময়মনসিংহ গোপুরগাঁও, ভাইয়ের নাম হচ্ছে আশরাফুল ইসলাম, ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সালাম কিন্তু ডান হাত দিয়ে দিচ্ছি, পরে আবার ভুল বুঝবেন।